But if I lay down and I play dead and I stay dead, baby you বিনোদনের তাজা খবরে স্বাগতম। শাবনুরের 35 সেকেন্ডের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। তুমি মোর জীবনের ভাবনা, তুমি আমার এমনই একজন, তোমাকে চাই সাথী তুমি আমার জীবনে, বাজারে যাচাই করে দেখে নিত দাম, এমন অনেক জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা। লাভ ইউ অল। সেই শাবনুরকে প্রায় অনুষ্ঠানে বলা হতো তার ঠোঁট মেলানো গানগুলো থেকে এক লাইন গান গেয়ে শোনাতে, এতে যেন শাবনুরের মুখ দিয়ে আর কথা বের হতো না। পর্দার বাহিরে লাজুক ও স্বল্পভাষী শাবনুর খালি গলায় তেমন গান গাইতেন না। তবে এবার 35 সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে এই চিত্রনায়িকা গান শোনালেন, গানের সঙ্গে জুড়ে দিল উড়ু চুমু। ভক্তদের প্রশ্ন থাকতে পারে, কার জন্য শাবনুরের এত ভালোবাসা? শাবনুরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা কিছুটা ভেবে গান শুরু করেন, তার গলায় শোভা পায় ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা। প্রেমের তাজমহল সিনেমার এ গানের মূল কথা ছিল অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। গানের লাইন বদলে দুই লাইন গেয়ে উড়ন্ত চুমি দিয়ে শাবনুর বলেন, লাভ ইউ অল। লাভ ইউ আমার যারা ভক্তবৃন্দ আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। শাবনুর বলেন, লাভ ইউ অল আমার ভক্তদের জন্য ভালোবাসা, যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা, আর ভালোবাসা আমার বন্ধুদের। এরপর ভক্তদের একাধিক উড়োচুমুতে জনপ্রিয় এ চিত্রনায়িকা জানিয়ে দেন তার এই খ্যাতি এই সম্মাননার পিছনে সবসময় ছিলেন তার ভক্তরা। জন্মদিনে প্রতিবারের মতো কখনোই তিনি ভক্তদের ভোলেন না। কিভাবে ভক্তদের কাছে শাবনুর হয়ে ওঠেন এই চিত্রনায়িকা, সে গল্প অনেক মজার। 90 দশকের শুরুর সময়ের কথা, নতুন ছবির জন্য পাত্র পাত্রী খুঁজছিলেন গুণী নির্মাতা এহতেসাম। একাধিক সিনেমাতে নতুন নায়ক নায়িকার অভিষেক ঘটানো এই নির্মাতার অফিসে বাবাকে নিয়ে একদিন হাজির হন নূপুর নামের একটি মেয়ে। তারা শুনেছেন এই নির্মাতা নতুন ছেলে মেয়েদের নিয়ে শুটিং করেন, তাই এই অফিসে আসা। নূপুরের ইচ্ছা সিনেমাতে অভিনয় করা। মেয়েটির একটানে বলে চলা কথাগুলো পরিচালকের ভালো লাগে, কথায় কোনো জড়তা ছিল না মেয়েটির মধ্যে। শাবনুর তখন সবে স্কুলে পড়া, 12-13 বছর বয়সের একটি মেয়ে। এই মেয়েকে বলা হয় প্রথম দেখায় পছন্দ হয় নির্মাতার। নূপুরের মধ্যে কোনো একটি গল্পের চরিত্র পেয়ে জানে এহতেসাম। এই পরিচালক তখন ঠিক এমনই একটি চরিত্র খুঁজছিলেন, যেই মেয়ে বান্ধবীদের নিয়ে দল ভেদে পুরো গ্রাম ঘুরে বেড়ায়, এজন্য বাপের কাছে অভিযোগও কম আসে না। এমন পাঞ্জুলিপির দুরন্ত সে কিশোরী এখন পরিচালকের সামনে। পরিচালক পরে আবার আসতে বলেন, পরে পরিচালক মেয়েটিকে চিত্রনায়িকা হওয়ার জন্য যা যা দরকার তার জন্য সেই ব্যবস্থা করেন। অভিনয়, নাচ শেখা, সংলাপ বলা থেকে শুরু করে সবকিছু শিখিয়ে নেন পরিচালক। এতে কেটে যায় 2 বছর। 29 বছর আগে শুরু হয় শাবনুরের প্রথম সিনেমা চাঁদনি রাতের শুটিং। সিনেমাটির শুটিং এর জন্য বেছে নেওয়া হয়েছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম। শাবনুরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদপুর। এই ছবিতে তিন চলচ্চিত্র নির্মাতা এহতেসাম তার নাম বদলে রাখেন শাবনুর। শাবনুরের প্রথম এই চাঁদনি রাতের ছবিটি সেভাবে সারা জাগাতে পারেনি, তবে এই ছবি শাবনুরকে দিয়েছে সফল হওয়ার মন্ত্র। ব্যর্থতাকে হারিয়ে শাবনুর ক্রমে হয়ে ওঠেন বাংলা ছবির প্রথম সারির নায়িকা। অভিনয় গুণে সব ধরনের চরিত্রে সহজে মানিয়ে নিতেন নিজেকে। অসংখ্য সিনেমাতে দর্শকদের কাঁদিয়েছেন হাসিয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের কাছে এখনো তিনি সমান জনপ্রিয়। 90-এর দশকের জনপ্রিয় নায়িকা শাবনুর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না।
সেখানে ছেলে আইজান মা ভাই বোন সহ বসবাস করছেন। অনেকদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন আগের মতোই। শাবনূরও ভক্তদের সে ভালোবাসা বহু দূরের দেশে বসেও অনুভব করতে পারেন। বন্ধুরা, আমাদের বিনোদনের নিত্য নতুন তাজা খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। But if I lay down and I play dead and